আসসালামু আলাইকুম বিআরএসসি অনলাইনে তোমাদের স্বাগতম। আমি ইয়াসমিন হক, সহকারী শিক্ষক, ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, কাউতুলি, ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমি তোমাদের বাংলা বিষয় নিয়ে আলোচনা করব, তৃতীয় শ্রেণীর মডেল। আগের যে ক্লাসটা হয়েছে তার পরবর্তী বিষয়টা নিয়ে আলোচনা করব। পাঠের বিষয় হলো মডেল ১৩। আমরা আজকে ৮ নম্বর করাবো, উপযুক্ত স্থানে বিরামচিহ্নটি বসিয়ে অনুচ্ছেদটি আমাদের পূরণ করতে হবে। এখানে আমাদের উত্তরটা আমি লিখে দিছি, ক্লাসে পড়ছিলেন শাহানা আপা, কি হবে? দাড়ি। এমন সময় একটি বিজ্ঞপ্তি এলো, দাড়ি। তারপর বললেন, কমা, ইনভার্টেড কমা ব্যবহার করছি, একটা পাল্লা দেওয়ার খবর আছে, দাড়ি, ইনভার্টেড কমা। আপা খবরটি পড়লেন, দাড়ি। আমরা পরীক্ষার খাতায় ঠিক এভাবে লিখব, পরিষ্কার পরিচ্ছন্নভাবে, যাতে দাড়ি কমা সব বোঝা যায়। তারপরে পরবর্তীতে আসব এক কথায় প্রকাশ। আমরা ৯ নম্বরে চলে আসি, এক কথায় প্রকাশ। ক, অনেক জ্ঞান আছে যার, জ্ঞানী, যার দয়া নেই নির্দয়, শিয়ালের ডাক হুক্কা হুয়া, বেঁধে দেওয়া নির্ধারিত সময় পিরিয়ড, কাপড় বনে যে তাঁতি, যে পট বা ছবি আঁকে পটুয়া, সুস্থ নয় যে অসুস্থ। তারপরে আমরা ১০ নম্বরে চলে আসি, বিপরীত শব্দ। আমরা বিপরীত শব্দ কীভাবে সাজিয়ে লিখি ওটা নিয়ে আলোচনা করব। মূল শব্দ লিখব আগে, বিপরীত শব্দ। মূল শব্দগুলো আমরা এইভাবে খাতায় তুলে তার পাশে আমরা বিপরীত শব্দগুলো লিখব। কীভাবে লিখব? জন্ম মৃত্যু, সহজ কঠিন, আলো অন্ধকার, ভারী হালকা, কঠিন সহজ, উপকার অপকার, নকল আসল। আমরা এখন ১১ নং প্রশ্নের উত্তর লিখব। কীভাবে লিখব ওই নিয়মটা এখানে দেখিয়ে দিয়েছি। নিচের কবিতাটা পড়ো এবং ক খ গ এবং এর উত্তর লিখবে। কীভাবে লিখবে আমি দুটো লিখে দিচ্ছি এখানে, ঠিক এভাবে খাতায় তোমরা লিখবে। প্রথমটার প্রশ্ন হচ্ছে, কবিতা অংশটুকু তোমার গঠিত কোন কবিতার অংশ? এই কবিতার কবির নাম কি? আমরা ঘুড়ি কবিতার কবির নামটা কি এখানে লিখব। কবিতা আমরা কীভাবে সাজিয়ে লিখব এখানে সেটা আলোচনা করা হয়েছে। কবিতা অংশটুকু ঘুড়ি কবিতার অংশ, কবিতাটির নাম হলো আবুল হোসেন। আমরা ঠিক এভাবে খাতায় উত্তর লিখব। পরবর্তী প্রশ্ন, কবিতা অংশটুকু মূল ভাব লিখো। আমরা কবিতাটা পড়ে মূল ভাবে ও কবিতায় কী চাওয়া হয়েছে ওটাই আমরা এখানে মূল ভাব লিখব। খ নম্বর, ঘুড়ি ছোট ছেলে মেয়েদের খুবই প্রিয়, রং বেরঙের ঘুড়ি উড়াতে কার না ভালো লাগে, ঘুড়ির চাল বড় কঠিন, আকাশে যখন একসঙ্গে অনেক ঘুড়ি উড়ে তখন সুতার প্যাঁচ লেগে ঘুড়ি কেটে পালায়, ঘুড়ির সুতা কেটে গেলে তার আর নাগাল পাওয়া যায় না, কেটে যাওয়া ঘুড়ি কার হাতে পড়ে তার খবর কেউ রাখে না। এভাবে আমরা সাজিয়ে লিখব মূল ভাবটা। পরবর্তী হলো আমাদের গ নম্বর প্রশ্ন, এটা আমি লিখে দিচ্ছি না, তোমরা নিজে থেকেই লিখবে। এটা প্রশ্নটা হলো, ঘুড়ি কেটে যাওয়ার পরে কোথায় চলে যায়? আমরা এর আগে কবিতায় তোমাদের আলোচনা করা হয়েছে, ওইভাবেই তোমরা কবিতাটা পড়ে উত্তরটা লিখবে। তোমাদের জন্য বাড়ি কাজ রইল মডেল ১০, ১৪, ১৫ এর ৮, ৯, ১০। আমরা আজকে যে ক্লাসগুলো করিয়েছি সেগুলো অনুরূপ সেইগুলাই বাড়ি কাজ থাকবে। সবাই সুস্থ থেকো পরবর্তী ক্লাসের জন্য। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।